বিশ্বের সবথেকে আধুনিক ট্রেন পরিষেবা চীনের। তারপরও দেশটির উচ্চাকাঙ্ক্ষা বেড়েই চলেছে। চীনের পোর্টফোলিওতে সর্বশেষ সংযোজন হল দক্ষিণ পূর্ব উপকূল বরাবর একটি 277 কিলোমিটার দীর্ঘ উচ্চগতির ট্রেন লাইন। ঝাংঝো, জিয়ামেন এবং ফুঝো শহরগুলির মধ্যে সংযোগ স্থাপন করেছে এই নতুন ট্রেন লাইন। এই তিনটি শহরই ফুজিয়ান প্রদেশে। এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 350 কিলোমিটার। এই লাইনের প্রথম ট্রেনটি 28 সেপ্টেম্বর ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুঝো থেকে যাত্রা শুরু করে। সমুদ্রের উপর দিয়ে এর জন্য লাইন নির্মাণ করা হয়েছে। এটি চীনের প্রথম ওভার ওয়াটার বুলেট ট্রেন। ওভারওয়াটার রেল লাইন তৈরি করতে চীন রোবট এবং পরিবেশ বান্ধব ইস্পাত ব্যবহার করেছে। 2016 সালে এই রেল লাইন নির্মাণের ঘোষণা দিয়েছিল বেইজিং। ফুজিয়ান প্রদেশে এমন আধুনিক রেল লাইন নির্মাণ বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ অঞ্চলটি পাহাড়ে ঘেরা। ফুজিয়ান প্রদেশটি তাইওয়ান দ্বীপের কাছে অবস্থিত। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের স্বাধীন বলে দাবি করে। তাইওয়ানের সর্বপশ্চিমে অবস্থিত কিনমেন থেকে চীনের এই অঞ্চলের দূরত্ব মাত্র 2.5 মাইল।